হ্যালো স্টুডেন্ট আমি আমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো একটা সিরিজ যেখানে এমএস এক্সেলের ওপরে তোমাদেরকে কিছু অ্যাডভান্স ট্রিক্স আমি তোমাদেরকে শেখাতে চাইছি তো আজকে যেটা ফার্স্ট টপিক সেটা হলো ফ্ল্যাশ ফিল যদি তোমরা না জেনে থাকো তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখো আমি ফ্ল্যাশ ফিলে যত রকমের অপশান হয় যতগুলো এক্সাম্পেল হতে পারে আমি তোমাদের সামনে সব পরপর পর করে তুলে ধরলাম চলো দেরি না করে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক দেখো ফ্ল্যাশ ফিলের মধ্যে এখানে একটা নাম লেখা রয়েছে উজ্জ্বল সাজমল জয়দীপ মণ্ডল রোহান ঘোষ অর্ঘজিৎ সরকার তোমাকে যদি এরকম ধরো তোমার এমএস এক্সেলের মধ্যে টাইপ করা হয়ে গেছে আর তারপর তোমাকে তোমার অফিসের বস এসে যদি বলে যে না এটা এরকমভাবে টাইপ করা হবে না ফার্স্ট নেমটাকে আলাদাভাবে লিখতে হবে লাস্ট নেমটাকে তোমাকে আলাদাভাবে লিখতে হবে তাহলে তোমাকে কী করতে হবে নর্মালি তোমাকে কপি করে ফার্স্ট নেমটাকে কপি করতে হবে গিয়ে পেস্ট করতে হবে লাস্ট নেমটাকে কপি করতে হবে লাস্ট নেমে গিয়ে তোমাকে পেস্ট করতে হবে কিন্তু তাতে তোমার সময় অনেক চলে যাবে তো এই কাজটাকে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি ফ্ল্যাশ ফিলের সাহায্যে তো চলো দেখে নাও কীভাবে করতে হবে প্রথমে আমরা ফার্স্ট নেমটা অর্থাৎ উজ্জ্বল আমরা এখানে লিখে নেব। আর লাস্ট নেম এখানে শাসমলটাও আমরা এখানে লিখে নেব দেখো এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লেখা হয়ে গেছে এবার কি করব আমরা কারসার দিয়ে পুরো যত অবধি আমার নামটা থাকবে আমি পুরোটাকে সিলেক্ট করে নেব কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আর ই কিটাকে আমরা প্রেস করব। দেখো তোমাদের জন্য আমি স্ক্রিনের ওপর লিখেও দিলাম দেখো যে কন্ট্রোল প্লাস ই প্রেস করলাম সব দেখো ফার্স্ট নেমগুলো দেখো এই এ কালাম থেকে বি কালামের মধ্যে চলে এসছে জাস্ট লাইক দ্যাট তুমি কি করবে আবার তুমি পুরো কালমটাকে বা পুরো সেলটাকে তুমি সিলেক্ট করে নেবে করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবে তো দেখো কি সুন্দর ম্যাজিক নয় দেখো আজকের সঙ্গে সঙ্গে ফ্যাকশান অফ সেকেন্ডের মধ্যে তোমার দেখো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে কিন্তু আলাদাভাবে তুমি আলাদা করে দিতে পারলে তো চলো আমরা দেরি না করে এক্সাম্পল টুটা দেখে নিই দেখো এক্সাম্পল টুতে ঠিক এটা উল্টো আমরা যেটা এক্সাম্পল ওয়ানে দেখলাম সেখানে কি ছিল নাম দুটো একসঙ্গে ছিল এখানে দেখো নাম দুটো আলাদা আছে তোমাকে বলছে একসাথে লিখতে হবে জাস্ট লাইক দ্যাট আমরা কি করব প্রথম নামটাকে আমরা এখানে গিয়ে টাইপ করে নেবো তো চলো দেরি না করে আমরা প্রথম নামটাকে টাইপ করে ফেলি আমরা এখানে প্রথম নামটা আমাদের টাইপ করা হয়ে গেছে কী করবো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পুরো সেলটাকে সিলেক্ট করে নেবো যত অবধি আমাদের নাম রয়েছে আর কি প্রেস করব বলো ইয়াস ঠিক বলেছ কন্ট্রোল ই আমরা কন্ট্রোল ই কীবোর্ড থেকে প্রেস করব। যেই কন্ট্রোল ইটা আমি প্রেস করব সঙ্গে সঙ্গে দেখো সব কটা দেখো মার্জ হয়ে গেছে কি ভালো লাগছে কি লাগছে না যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর তোমাদেরকে হেল্প করে থাকে আর তোমাদের যদি এটা অজানা থেকে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু ঠিক আছে একটা লাইক চাই চলো আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই এখানে দেখো থার্ড এক্সাম্পলের মধ্যে যেটা রয়েছে দেখো এখানে একটা প্রোডাক্ট কোড রয়েছে তোমাকে বলেছে ফার্স্ট ফোর্থ ডিজিট তোমাকে এখান থেকে টাইপ করতে হবে তুমি কি করবে ফার্স্ট ফোর্থ ডিজিট তুমি এখান থেকে দেখে টাইপ করে নিলে করে নেওয়ার পর তুমি কি করবে সেম সেলটাকে সিলেক্ট করবে কন্ট্রোল ই প্রেস করবে দেখো এই যে প্রোডাক্ট কোডটা যেটা ছিল বা এই যে প্রোডাক্ট কোডগুলো যেখানে ছিল তার ফার্স্ট চারটি ডিজিট দেখো এখানে চলে এসছে সেম তোমাকে বলেছে দেখো লাস্ট থ্রি ডিজিটস অর্থাৎ এইট ফাইভ ফোর সিক্স থেকে ফাইভ ফোর সিক্স তোমার এখানে আসবে তুমি কি করবে ম্যানুয়ালি ফাইভ ফোর সিক্স তোমার এখান থেকে টাইপ করে নিলে এবার এখান থেকে দেখো তুমি এই সেলটাকে সিলেক্ট করে নিলে করে নেওয়ার পরে এখান থেকে গিয়ে তুমি কন্ট্রোল ই প্রেস করো দেখো শট কটার দেখো লস তিনটে ডিজিট এখানে চলে এসছে এরপরে দেখো তোমাকে বলেছি মিডলে তিনটে ডিজিট নিতে তুমি মিডলে তিনটে ডিজিট ম্যানুয়ালি তুমি টাইপ করে দাও ওয়ান সিক্স সিক্স তুমি টাইপ করে দিলে তারপরে কী করবে পুরো সেলটাকে সিলেক্ট করে নিলে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে দেখো মিডিলে সবকটা কি যে তিনটে ডিজিট ছিল চলে এসছে চলো আমরা এবারে এক্সাম্পল ফোরটা দেখে নিই এক্সাম্পল ফোরের মধ্যে দেখো অনেক সময় দেখো কীরকম ভুল ভালভাবে ডেটাবেসটা রয়েছে এটা এরকম এক্সাম্পল দিচ্ছি এর থেকেও আরও খারাপ থাকতে পারে ঠিক আছে তোমরা ইমাজিন করে নাও যে দেখো নাম আর নাম্বার একসাথে লেখা রয়েছে তোমাকে বলেছে এখান থেকে নাম আর নাম্বারটাকে আলাদা করতে হবে জাস্ট লাইক চাল আর ডাল একসাথে মিশে গেছে তোমাকে যদি কেউ বলে চাল থেকে ডালগুলোকে আলাদা করতে তো কতটা কষ্ট হয় জাস্ট লাইক দেখো এখানে টেক্সট আর নাম্বার দুটো একসঙ্গে মিক্সড করা আছে তোমাকে বলেছে টেক্সটটাকে আলাদা করতে আর নাম্বারটাকে আলাদা করতে তো দেখো এখানে আমরা কখনো ম্যানুয়ালি করব না দেখো আমরা সেম ফর্মুলা ইউজ করব আমরা এই নেমে জায়গায় গিয়ে লিখবো অমিত লেখা হয়ে গেল এখানটা গিয়ে আমরা নাম্বারটাকে লিখে দেবো দেখো না প্রথম নাম্বারটা থেকে ওয়ান টু ফাইভ ফোর দেখো এই নাম্বারটা রয়েছে আমরা কি করব সেম সেলগুলোকে সিলেক্ট করব। করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবো দেখো সবকটা নাম আলাদা করে দেখো বার করে নিয়ে চলে এসছে সেম ওয়েতে এখানে দেখো যে নাম্বারগুলো রয়েছে আমরা সেলটাকে সিলেক্ট করব আমরা কন্ট্রোল ই প্রেস করবো দেখো এখান থেকে সমস্ত নাম্বারগুলোকে আলাদা করে বার করে নিয়ে এসছে ভালো লাগছে তো তো চলো দেরি না করে আমরা এক্সাম্পল ফাইভটা দেখে নিই ফ্ল্যাশ ফিলের এক্সাম্পল ফাইভের মধ্যে দেখো যেটা রয়েছে সেটা হলে দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে বলে যে এর পা আগে আমরা প্রত্যেকেই জানি আমাদের ইন্ডিয়ার যে টেলিফোনিং যে কোডটা রয়েছে সেটা হলো প্লাস নাইন ওয়ান তো তোমাকে বললো প্রত্যেকটা নাম্বারের আগে তোমাকে প্লাস নাইন ওয়ান বসাতে হবে তাহলে তুমি কী করবে তাহলে প্রথমটা আমাদেরকে করে নিতেই হবে দিয়েই দেখো তোমার প্রথম নাম্বারটা টাইপ করা হয়ে যাবে সেম আমরা প্রিভিয়াসলি যেভাবে দেখে এসেছি আমরা প্রত্যেকটা সেলকে সিলেক্ট করব এবং আমরা কি করব কন্ট্রোল ই প্রেস করবো দেখো প্রত্যেকটা নাম্বারের আগে দেখো প্লাস নাইন চলে এসছে চলো আমরা এক্সাম্পল সিক্সে চলে যাই দেখো এখানে যখন টাইপ করা হয়েছে তখন কিছু ক্যাপিটাল লেটার হয়ে গেছে কিছু স্মল লেটার হয়ে গেছে একটা টাইপের মধ্যে হতেই পারে খুব তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে আমাদের এই প্রবলেমটা আমরা করে ফেলতেই পারি কিন্তু দেখো তোমাকে যদি পুরোটা যদি আপার কেসে লিখতে হয় বা তোমাকে যদি পুরোটা লোয়ার কেসে লিখতে হয় বা তোমাকে যদি প্রপার কেসে লিখতে হয় তুমি কীভাবে লিখবে সেম ফর্মুলা আমরা যেটা করতে হবে যে প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে সেটা আমরা প্রথমে টাইপ করে নেবো তো চলো দেরি না করে আমরা প্যাটার্নটাকে টাইপ করে দেখো আমাদের প্যাটার্ন অনুযায়ী আমাদের টাইপ করা হয়ে গেছে ঠিক আছে আমরা এবার কি করব সেম সিলেক্ট করে নেবো সবটাকে ক্যাপিটাল লেটারে করতে হবে এখানে দেখো মিক্সড হয়ে রয়েছে ক্যাপিটাল স্মল ক্যাপিটাল স্মল লেখা রয়েছে আমরা এখান থেকে গিয়ে কন্ট্রোল ই প্রেস করবো দেখো সবটাই ক্যাপিটাল লেটারে চলে আসছে সেম ওয়েতে আবার এই সেলগুলোকে সিলেক্ট করবো কন্ট্রোল ই প্রেস করবো সবটাই দেখো স্মল লেটারে চলে আসবে আবার আমাদেরকে যদি প্রপারে লিখতে হয় আমরা সিলেক্ট করব কন্ট্রোল ই প্রেস করব দেখো প্রপারে চলে এসছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো এক্সাম্পল সেভেন দেখো এখানটায় আমরা যেটা দেখছি যেখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটে নামকে আমাদেরকে আলাদা করতে বলেছে সেম প্যাটার্ন আমরা প্রথম নামটাকে ফার্স্ট নেমে লিখে দেবো মিডিল নেমটাকে মিডিলে লিখবো আর লাস্ট নেমটাকে লাস্টে লিখবো জাস্ট একটার ক্ষেত্রে আমাকে এটা করতে হবে বাদ বাকিটা অটোমেটিক কন্ট্রোল প্লাস ই প্রেস করবো তো চলে আসবে তো চলো দেরি না করে দেখে দেখো আমাদের এটা টাইপ করা হয়ে গেছে এবার আমরা কি করব এখান থেকে এটাকে কপি করব করার পরে কন্ট্রোল ই প্রেস করব। সেম ওয়েতে আমরা মিডিল নেমের জায়গাটাতে যাব সিলেক্ট করব কন্ট্রোল ই প্রেস করব। এ আমরা এই সেলগুলোকে সিলেক্ট করলাম করার পরে গিয়ে কন্ট্রোল ই প্রেস করব । তো দেখো ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটেই আলাদা হয়ে গেছে এক্সাম্পল এইটাল যেটা লেখা রয়েছে সেটা হলো যে স্টার্ট উইথ সার মানে আগে সার নেম আসবে তারপরে ফার্স্ট নেম আসবে তো চলো সেম প্যাটার্নে আমরা লিখে ফেলি দেখো আমাদেরকে যে প্যাটার্নে লিখতে বলেছে আমরা প্রথমটা সেটা লিখে ফেলেছি এবার আমরা কি করব সেলগুলোকে সিলেক্ট করব আমরা কন্ট্রোল ই প্রেস করব তো দেখো আগে লাস্ট নেম চলে এসছে বা সার নেম চলে এসছে তারপরে দেখো ফার্স্ট নেম আসছে ওকে এক্সাম্পল নাইন দেখো এখানে কি বলেছে ইনিশিয়াল দেন সার নেম অর্থাৎ সৈকত চ্যাটার্জি লেখা রয়েছে এখানে হবে হচ্ছে এস চ্যাটার্জি তুষার অধিকারী লেখা রয়েছে এখানে হবে টি অধিকারী তাহলে এভাবে আমাকে লিখতে গেলে কী করতে হবে আমাকে ফার্স্টে আমাকে প্যাটার্নটাকে বোঝানোর জন্য আমাকে টাইপ করে ফেলতে হবে তো আমি টাইপ করে ফেললাম দেখো আমার টাইপ করা হয়ে গেছে এবার আমি কি করবো সেলগুলোকে সিলেক্ট করে নেবো নিয়ে আমি কন্ট্রোল ই প্রেস করে দেবো দেখো আগে ইন নামের ইনিশিয়ালগুলো চলে এসে তারপরে দেখো সারনেমগুলো এক্সাম্পল টেন দেখো এখানে যাদের নাম লেখা রয়েছে বুঝে তাদের নামের আগে মিস্টার বসবে ফ্ল্যাশ ফিলে আমরা এতক্ষণ বুঝে গেছি যে আমাদেরকে প্রথম প্যাটার্নটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে কম্পিউটার কি করবে জাস্ট ওটাকে ফলো করে তাহলে আমরা কি করবো সেম ওয়েতে আমরা আগে প্যাটার্নটাকে আমি কম্পিউটারকে বুঝিয়ে দেবো দেখো আমার এখানে লেখা হয়ে গেছে এবার আমি এখান থেকে সেলগুলোকে সিলেক্ট করে নেবো নিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। যেই কন্ট্রোল ই প্রেস করলাম দেখো সবার নামের আগে দেখো মিস্টার বসে গেছে এবার নিশ্চয়ই তোমাদের কোয়ারি হবে স্যার এখানে তো সবাই স্যার ছেলে ছিল তার আগে মিস্টার বসালেন যদি স্যার ডক্টর মিস বা মিসেস বসাতে হয় তাহলে স্যার কীভাবে করবো তাহলে তার জন্য আমার কিন্তু এই পুরো সিরিজটা তোমাদেরকে ফলো করতে হবে আর অতি অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিও যে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো চলো আমরা লাস্ট এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল ইলেভেন আমরা দেখে নিই দেখো এখানে একটা নাম লেখা রয়েছে বলছি যে এরকম একটা প্যাটার্নে তোমাকে একটা মেল আইডি লিখতে হবে দেখো অমিত ডট সাহা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নে তোমাকে এখানে লিখতে হবে প্রত্যেকের নাম ডট সারনেম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম থাকবে ঠিক আছে তাহলে কী করে তুমি মেল আইডিটা তৈরি করবে দেখো এখান থেকে তুমি কিন্তু যে প্যাটার্নটা লিখতে হবে সেই প্যাটার্নটা তুমি লিখে নিলে আবার আগের মতন এখান থেকে এন্টার প্রেস করলাম আর দেখো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব করার পরে গিয়ে আমরা সেলটাকে সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল ই প্রেস করে দেবো তো দেখো প্রত্যেকের নাম ডট তাদের সার নেম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম চলে এসছে এবং এটা কিন্তু শুধু জিমেল এসে তাই নয় এটা দেখো হাইপার লিঙ্কও হয়ে গেছে অর্থাৎ তুমি এখান থেকে ক্লিক করলে তুমি কিন্তু ডাইরেক্ট জিমেলে পৌঁছে যাচ্ছ আশা করি তোমাদের কাছে ফ্ল্যাশ ফিলটা খুব সুন্দর ভালো লেগেছে একটা অপশন হয়তো তোমরা জানতে না বা অনেকেই জানতে কিন্তু এতগুলো অপশানও হয়তো অনেকে জানতে না তো প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অতি অবশ্যই লাইক দিতে ভুলো না আর যদি মনে হয় যে স্যার আমরা ফ্ল্যাশ ফিল্ডটাকে প্র্যাকটিস করতে চাইছি তাহলে এই এক্সেল শিটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে এই এক্সেল শিটের ডাউনলোডের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে ফ্রি অফ কস্ট এই এক্সেল শিটটাকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে থ্যাংক ইউ সো মাচ